অবৈধ দখলদারদের কবল থেকে চট্টগ্রামের কর্ণফুলি নদীকে উদ্ধার করতে আদালতের রায় বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে লালদিয়ার চর থেকে এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি তবে অন্যান্য এলাকার মালিকানা তাদের নয় দাবি করে আপাতত সেসব এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর আর নদী রক্ষা আন্দোলনের কর্মীদের দাবি আইনগতভাবে কর্ণফুলি নদীকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন্দরের সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন দখল ও দূষণে সংকুচিত হয়ে পড়া কর্ণফুলী নদীকে রক্ষার দাবি দীর্ঘদিনের সবশেষ আদালতের নির্দেশে দু সালের ফেব্রুয়ারিতে সদরঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন পাঁচ দিনের মাথায় তহবিল সংকট ও আইনগত জটিলতার উঁচুহাতে বন্দরের ওপর দায় চাপিয়ে নদী বাঁচানোর সেই অভিযান বন্ধ করে দেয় জেলা প্রশাসন এরই মধ্যে কর্ণফুলের মোহনা থেকে কালুরঘাট সেতু পর্যন্ত আঠারো কিলোমিটার এলাকায় দু হাজার জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নদী দখলকারী হিসেবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করে জাতীয় নদী কমিশন এসব দখলদারদের উচ্ছেদে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে চট্টগ্রাম বন্দরকে সময় বেঁধে দেয় উচ্চ আদালত কিন্তু দীর্ঘদিন করিমসির পর গেল আঠাশ ফেব্রুয়ারি লালদিয়া চট থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ কিছু কিছু জমি জেলা প্রশাসনে কিছু ব্যক্তিগত তবে আমাদের কোনো জমি নেই আমাদের যে সমস্ত জমি ছিল যেই জায়গাগুলো আমরা উদ্ধার করেছি আমাদের মালিকানার সবচেয়ে বড় জমি ছিল লালদিয়াতে যেটা আমরা এক তারিখ দুই তারিখে সম্পূর্ণ হয়ে গেছে আর নদী বিশেষজ্ঞরা বলছেন আইনগতভাবে বাংলাদেশে শুধুমাত্র কর্ণফুলি নদীর মালিকানা আছে চট্টগ্রাম বন্দরের দায়ী পুরো নদীটির দখল দূষণ রোধের দায়িত্বও তাদের এখানে একে অন্যের কাঁধে দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই একেবারেই কর্ণফুলি নদীকে সচল রাখা বন্দরের অন্যতম দায়িত্ব এবং আইনগত দায়িত্ব এটা কালুগার ব্রিজ থেকে এ পর্যন্ত যত অবৈধ দখলদার আছে কর্ণফুলি ব্রিজের উপরের দিকে যে সমস্ত অবৈধ দখলদার আছে একই সাথে তাদের উচ্ছেদ করা উচিত বলে আমি মনে করি আর পরিবেশ কর্মীরা বলছেন লালদিয়ার চরে নতুন একটি কন্টেনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আছে বন্দরের তাই আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নদী রক্ষার নামে নিজেদের স্বার্থই হাসিল করেছে বন্দর কর্তৃপক্ষ এতে নদীর কোনো লাভ হয়নি এটা তো নদী উদ্ধার হলো না এটা তো নদীকে আবার ব্যবহার করার চেষ্টা করা হলো নদীকে জায়গা দিয়ে নদীর দেহকে দিয়ে ব্যবসা করাইতে হবে আমার কন্টেনার টার্মিনাল করতে হবে এটাও গ্রহণযোগ্য নয় নদী বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীদের মতে কর্ণফুলিকে রক্ষা করতে গেলে কালুরঘাট ব্রিজ থেকে সাগরের মোহনা পর্যন্ত নদীর দুপারে অবস্থিত সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে একসঙ্গে প্রয়োজনে জেলা প্রশাসন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে বন্দরকে সোহাগ কুমার বিশ্বাস এসআইটিভি চট্টগ্রাম প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআইটিভির ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়